এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক বেনিয়মের খবর সামনে আসছে, আপনাদের জানাবো। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ, মারাত্মক অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উঠছে। খাতা না দেখে নম্বর দিয়ে দেওয়া হয়েছে কোথায়? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে। এই সাংবাদিকতা বিভাগেই খাতা না দেখার অভিযোগ, খাতা না দেখেই নম্বর দেওয়া হয়েছে। খাতা রিভিউ করার সময় এই গোটা বিষয়টা ধরা পড়ে এমনটাই অভিযোগ, যদিও এই বিভাগীয় অধ্যাপক গোটা বিষয়টা অস্বীকার করেছেন। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আরও একবার জানাবো আপনাদের, সাংবাদিকতা বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খাতা না দেখেই নম্বর দেওয়ার অভিযোগ, খাতা রিভিউ করার সময় এই গোটা বিষয়টা ধরা পড়ে এমনটাই অভিযোগ, যদিও এই বিভাগের অর্থাৎ সাংবাদিকতা বিভাগের যিনি বিভাগীয় অধ্যাপক রয়েছেন তিনি কিন্তু অস্বীকার করছেন গোটা বিষয়টাই। অর্থাৎ পরীক্ষার খাতায় বেনিয়মের অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আসছে। সাংবাদিকতা বিভাগে সেখানে খাতা না দেখেই নম্বর দিয়ে দেওয়া হয়েছে, খাতা রিভিউ করা হয় তখনই বিষয়টা সামনে আসে। ঠিক কি বিষয় একটু ডিটেলে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি অভিযোগ আসছে? দেখো, স্টুডেন্টের পক্ষ থেকে তারা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে জার্নালিজম ডিপার্টমেন্ট, সেই জার্নালিজম ডিপার্টমেন্টটা সেকেন্ড সেমিস্টারের যে খাতা, সেই খাতার নম্বর নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভের পরেই যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে স্টুডেন্টরা অভিযোগ করতে থাকে যে ঠিকভাবে নম্বর দেওয়া হয়নি, এবং যেটা জানা যাচ্ছে যে এরপরে খাতাটি রিভিউ করার সিদ্ধান্ত দেওয়া হয়। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে রিভিউ যখন করা হবে তখন সেটা বাইরের থেকে কোনো টিচারকে এনে সেই রিভিউটা করা হবে। যে বিষয়টা সামনে আসছে যে এই রিভিউ করার সময় দেখা যায় যে প্রায় 50টা খাতা, সেই খাতার ক্ষেত্রে কিন্তু খাতা চেক করার যে নমুনা আছে, খাতায় তার যে নিদর্শন থাকতে হয়, মানে যিনি খাতা চেক করেছেন তার সই থাকতে হয়, প্রত্যেক কোর্সের জন্য স্টুডেন্টরা কত নাম্বার পেয়েছে সেটা একটা লিখতে হয়, সেই ধরনের কোনো কিছু খাতায় উল্লেখ করা নেই। কিন্তু ট্যাবলেট অর্থাৎ যে শীটের ভিত্তিতে রেজাল্ট প্রকাশিত হয় সেখানে কিন্তু একটা নাম্বার রয়েছে। এখন কার্যত এমনই কিন্তু অভিযোগ উঠেছে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টুডেন্টরা রীতিমতো ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হয়ে আজকে উপাচার্যের সঙ্গে দীর্ঘক্ষণ তাদের এই বিষয় নিয়ে আলোচনা হয় যে কিভাবে এরকম ঘটনা ঘটতে পারে, যে খাতা না দেখেই সেটা ট্যাবলেট শীটে নম্বর গেছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। যদিও জয়েশ অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, তার দাবি হচ্ছে খাতা দেখেই নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ একটা বা দুটো খাতা না, অন্তত 50টা খাতায় এই ধরনের অভিযোগ সামনে আসে যেখানে খাতা না দেখেই নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। শ্রেয়সী ধন্যবাদ। যদিও ওই বিভাগীয় অধ্যাপক যিনি খাতা দেখেছেন তিনি এই অভিযোগ অস্বীকার করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।